আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে আর আমার নিউ চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাপোর্ট করছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে আমার দুইটি তিন গাছ নিয়ে হাজির হলাম। লাস্ট ইয়ার এই তিন গাছগুলো আমি কিনেছিলাম রেঞ্জার গার্ডেন সেন্টার থেকে। তখন এগুলোর সাইজ এর অর্ধেক ছিল, ছোট ছিল। এই এক বছরে মাশাল্লাহ বেশ বড় হয়েছে। আর আমি ভেবেছিলাম খুব ঠান্ডা দিয়ে গেল, লাস্ট ইয়ার খুবই ঠান্ডা দিয়ে গেল। আমি ভেবেছিলাম যে এই ঠান্ডার মধ্যে হয়তো এই গাছগুলো বাঁচবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আমার এই দুইটি গাছই বেঁচেছে। শুধু যে এগুলা এমনিতেই যে বেঁচে গেছে তা নয়, খুব ভালোই আছে। আর মাশাল্লাহ আমার এইগুলো খুবই হেলদি প্লান্ট। আর এইখানে দেখুন একটি গাছে কতগুলোর তিন এসেছে। আর তিন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন প্রজাতির তিন হয়। আমার কাছে দুই ধরনের রয়েছে, এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এখানে রয়েছে আমার একটি তিন গাছ। এই তিন গাছের পাতাগুলো দেখুন আপনারা, এগুলো দেখতে কীরকম কীরকম। আর এখানে দেখুন আরও একটি তিন গাছ, এই তিন গাছের পাতাগুলো দেখুন আপনারা কীরকম। এই দুইটি তিন গাছের পাতাগুলো কিন্তু দুই ধরনের। আমি একটু দূর সরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দুইটি তিন গাছের পাতা দুই ধরনের। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তিন গাছটি, এটাতে কিন্তু কোনো তিন এখনো পর্যন্ত আসেনি, একটি তিনও এখনো পর্যন্ত আসেনি। এটাতে প্রচুর পাতা এসেছে, ডাল, প্রচুর ডাল এসেছে, পাতা এসেছে। কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তিন এসেছে, মাশাল্লাহ বেশ কিছু তিন এসেছে। আর কিছু তিন অ্যাক্সিডেন্টলি হয়তো আমার গার্ডেনে কাজ করার সময় কয়েকটা তিন এখান থেকে গাছ থেকে ছুটে পড়ে যায় অ্যাক্সিডেন্টলি। আর এরপরও এখানে বেশ কিছু তিন রয়েছে। ওইখানে দেখুন পাশের যে টব, এখানে দেখা যাচ্ছে এখানে তিন পড়ে রয়েছে। আর এইখানে দেখুন এইগুলাতে নতুন নতুন ডাল ছেড়েছে, নতুন ডাল। আর এইখানে দেখুন এইখানে যে তিনটা এসেছে, এইখানে মাশাল্লাহ একটু বড় সাইজ হয়েছে। নেক্সট ইয়ার আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, নেক্সট ইয়ার এইখানে যে টব আপনারা দেখতে পাচ্ছেন, সেই টবগুলো আমি ট্রান্সফার করে নতুন এক সাইজ বড় টবে আমি ট্রান্সফার করে নিব। কিন্তু দিস ইয়ার আমি টবগুলো আর ট্রান্সফার করব না, এই টবগুলো তো থাকবে। শুধু যে কাজটা করব, আমি এই তিন গাছগুলো আমি এই টব থেকে বের করে নিব। বের করে আবার নতুন মাটি দিয়ে, নতুন প্লান্ট ফুড দিয়ে আবার এটাতে আমি রেখে দেব। আর এই দুইটা তিন গাছ আমার কাছে খুবই স্পেশাল, আর আমার কাছে খুবই ফেভারেট। খুবই স্পেশাল হওয়ার কারণ এইটাই, আমাদের এই দুনিয়াতে, আল্লাহর এই দুনিয়াতে অনেক 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 জাতি জাতি প্রজাতি গাছপালা রয়েছে। কিন্তু এইখানে যে তিন গাছ রয়েছে, সেই তিন গাছের তিন ফলের কথা আল্লাহ নিজে কুরআন শরীফে এই তিন গাছের বর্ণনা দিয়েছেন, তিন গাছের উল্লেখ করেছেন। সেই জন্য এই গাছটা আমার কাছে বিশেষ স্পেশাল। আর আমি চেয়েছিলাম যে এই তিন গাছটা যেন আমার গার্ডেনে থাকে। অনেক খোঁজাখুঁজি করে আমি তিন গাছ পাইনি, অনেক দিন থেকে খুঁজছিলাম পাচ্ছিলাম না। লাস্ট ইয়ার লাকিলি এটা আমি রেঞ্জে পেয়ে যাই। আর অনলাইনে খোঁজ করেছিলাম, অনলাইনে এত এত প্রজাতির তিন গাছ এসে দেখেছিলাম, আমি কোনটা কিনবো আর কোনটা কিনবো না আমি কনফিউজ হয়ে যাই। ফাইনালি রেঞ্জ থেকে পেয়ে আমি দুইটি নিয়ে এসেছিলাম। আর এবছরও আমি রেঞ্জে গিয়েছিলাম, তিন গাছের জন্য না, অন্য গাছপালা আনার জন্য গিয়েছিলাম। সেখানে আমি তিন গাছ দেখেছি, প্রচুর তিন গাছ এসেছে, কিন্তু একেবারে ছোট সাইজ। এখানে আমার যে আমার গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন, ছোট একটি ডালের সাইজ, এরকম একেবারে ছোট ছোট দেখেছি। আমার দুটি রয়েছে, আমার দুটিতেই এনাফ আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না, এই দুটি বেঁচে থাকলেই অনেক। লাস্ট ইয়ার আমি এখানে প্লান্ট ফুড দিয়েছিলাম,
আর এবছর এখনো পর্যন্ত প্ল্যান ফুড দেওয়া হয়নি, সেই জন্যই আমি এখানে পুরোপুরি এটা বের করে নতুনভাবে আবার সব কিছু দিব। আপনারা আমার সাথে থাকুন। আর সবার আগে যে কাজটা করতে হবে, এই তিন গাছটা যেটাতে তিন ধরে রয়েছে সেই তিন গাছটা এখানে টব থেকে বের করে নিতে হবে। এখানে আমি আবার নতুন করে মাটি, প্ল্যান ফুড সব কিছু দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির এখন আমার হাজবেন্ড এই গাছটা এখান থেকে বের করে নিচ্ছে। এখানে একটি বালতিতে আমি মাটি নিয়েছি, আর এখানে আপনারা দেখুন রয়েছে চিকেন ম্যানুর অর্গানিক ফার্টিলাইজার, আর এখানে রয়েছে ফিশ প্লাটবন। এই দুইটা ফার্টিলাইজার এখানে আমি মিক্স করব মাটির সাথে। এবার আমি এইখানে দেখুন ফিশ প্লাটবন দিয়ে দিলাম, আর এইখানে চিকেন ম্যানুর দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি টবে নিয়ে নিচ্ছি। এবার আমি টবে নিয়ে নিচ্ছি। এবার আমি মাটি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, চারদিকে আমি মাটি দিয়ে দিচ্ছি। এবার আমি মাটিগুলো গাছের গোড়ায় ভালো করে বসিয়ে নিচ্ছি। এবার আমার সেকেন্ড যে তিন গাছ সেটি এখন টব থেকে বের করে নেওয়া হচ্ছে। যে তিন গাছটি আমি টবে মাটি নিয়েছিলাম, এবার নিচ্ছেন আমার হাজবেন্ড। এবার দেখুন এখান থেকে যতটুকু সম্ভব আমি মাটি ছুটিয়ে নিয়েছি। আবার যদি আরও যদি মাটি সরাতে যাই তাহলে আমার প্ল্যান্টটা নষ্ট হয়ে যাবে, সে করে লাগলে আবার গাছটা মরে যাবে। সেই জন্য আর বেশি রিস্ক নিতে চাচ্ছি না। এবার এই টবে আমি দিয়ে দিচ্ছি। এবার আমার হাজবেন্ড এই তিন গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছেন। মাটি দিয়ে টাইট করে মাটি বসানো হবে। আর এগুলাতে আমি আপনাদের সাথে তো শেয়ার করেছি, এখানে অর্গানিক ফার্টিলাইজার, চিকেন ম্যানুর আর ফিশ প্লাটবন আমি এই মাটিতে মিশিয়ে নিয়েছি। এগুলো আমার যে তিন গাছের যে খাবারের চাহিদা পূরণ করবে। এবার আমি গাছের গোড়ায় একেবারে ভালো করে মাটিগুলো বসিয়ে নিচ্ছি। আমি মাটি বসিয়ে নিয়েছি, এবার এগুলোতে পানি দিয়ে দিব। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এখন আমি পানি একটু বেশি দিচ্ছি, কারণ আজ যেহেতু গাছ বের করা হয়েছিল আবার নতুন করে এখানে মাটি দিলাম, প্ল্যান্ট ফুড দিলাম, সেই জন্য পানির পরিমাণটা আজকে বেশি হবে। এবার এখানেও পানি দিয়ে দিচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুবই 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 ফেভারেট দুইটি তিন গাছে কিভাবে আমি নতুন করে আবার টবে মাটি দিলাম, সার দিলাম, আর কি কি সার দিলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যে যেখানে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।